আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আইটিপুতির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো আমরা শিখতেছিলাম এইচটিএমএল ফাইভ অর্থাৎ ওয়েব ডিজাইনের প্রথম ধাপ। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। গত পর্বে আমরা দেখছিলাম এই পর্যন্তই, তাই তো? তো যারা গত পর্বে দেখেননি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। জাস্ট এটা আমরা রান করি এখন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমি গত পর্বে আলোচনা করছিলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা এইচটিএমএল ফাইভই শিখবো। যদি আপনি এইচটিএমএল ফাইভ শেখেন, তো এইচটিএমএল 4.02 বা 3.52 যে লোয়ার ভার্সনগুলো আছে, তো ওইগুলো করতে আপনার সমস্যা হবে না। এখানে জাস্ট এক্সট্রা কিছু ফিচার অ্যাড করা আছে যেটা পূর্ববর্তী ভার্সনগুলোয় নাই। তো আমরা গত পর্বে ডক টাইপ শিখছিলাম, এটার গঠন কীভাবে লিখতে হয়, ট্যাগ কাকে বলে সেটা শিখছিলাম, ব্রাউজারে ব্রাউজ করছিলাম। তো আজকেও আমি ব্রাউজ করি, ফায়ারফক্স ইউজ করবো বেসিক্যালি আমরা। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি গত পর্বে বলছিলাম যে বডিতেই শো করবে লেখাটা। তো এখানে আমি বডিতে শো করা লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, তো এখানে কিন্তু পি লিখছিলাম, বাট আমাদের বডিতে অনলি শো করতেছে। এখানে খেয়াল করুন, দিস ইজ মাই ফার্স্ট কোড, পিটা শো করতেছে না। তো ট্যাগগুলো সাধারণত ব্রাউজারে শো করে না, ট্যাগের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে সেইটা শো করে। তাহলে ট্যাগ কেন লিখবো আমরা? তো ট্যাগ না লিখে আমরা অন্য কিছু লিখতে পারতাম এখানে, এই ইত্যাদি বহুত প্রশ্ন আপনাদের মনে। তো এইটাকে যদি আপনি এক্সটেনশন এইচটিএমএল না দিয়ে অন্য কিছু দিতে পারতাম, তাহলে আপনি এক্সটেনশন চেঞ্জ করেন, চেঞ্জ করে আপনি দেখেন ডট টিএক্সটি ফাইল ব্রাউজারে রান করে কিনা। আমার মনে হয় রান করবে না। তো তারপর আপনাদের কনফিউজটা দূর করার জন্য চলুন আমরা তাহলে এটা রিনেম করি। রিনেম করে আমরা এখানে দিলাম ডট টিএক্সটি, অর্থাৎ এক্সটেনশনটা আমরা চেঞ্জ করে দেব। সেভ করলাম, ইয়েস। খেয়াল করুন এটাই দেখাচ্ছে, এটা ডাবল ক্লিক করলে বা আপনি যদি ওপেন করতে চান ওপেন উইথ, দেখেন নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড এইগুলো ওপেন করতে বলতেছে। আমি প্রোপার্টিটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে খুঁজি, অ্যাপস খুঁজি কিসে ওপেন করা যায়। জাস্ট এই কনফিউজটা যাতে দূর হয় আপনাদের, সেই জন্য এটা করতেছি আমি ইন্টারনাল এক্সপ্লোরার্সে। এটা চুজ করে দিলাম, ওকে চেঞ্জ, এখন ওকে করে দিলাম, ডাবল ক্লিক করুন, দেখেন এরর কিছু শো করতেছে না। তো জাস্ট এই কারণেই আমরা এক্সটেনশনটা এইচটিএমএল লিখবো, অর্থাৎ এক্সটেনশনের দ্বারা বোঝানো হয় যে ফাইলটার টাইপ কী, বিভিন্ন ধরনের ফাইল টাইপ আছে, তো এটা কোন ধরনের ফাইল টাইপ সেটার জন্য এক্সটেনশনটা। আর ওয়েবের ক্ষেত্রে এইচটিএমএল সিএসএস যেটা, সেটা পরবর্তী পরে আমরা ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যে বিষয়ে কথা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে ব্রাউজারে খেয়াল করুন এখানে পি ট্যাগটা দেখাচ্ছে না। তো ট্যাগ কখনো ব্রাউজারে শো করে না, ট্যাগের ভিতরে কন্টেন্টটাই শো করে। তো আজকে আর একটু অ্যাডভান্স দেখার চেষ্টা করি আমরা ধীরে ধীরে। তো এখানে আমরা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে হেডের ট্যাগ, হ্যাঁ এইসন। তো এইসনের ভিতরে লিখলাম আমরা দিস ইজ হেডিং। সাধারণত ওয়েবসাইটে হেডিংয়ের জন্য আপনার এই এইসন ট্যাগটা ইউজ করতে হয়। এইস্ট অন এই ট্যাগটার ফুল আপনার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে গিয়ে হেডিং। তো সেভ করলাম, দেন আমি আমার রিফ্রেশ করি। খেয়াল করুন হেডিং সাধারণত বড় আকারে, বোল্ড আকারে হয় এবং তার ফন্ট পিক্সেলটা একটু বড় থাকে, মেবি 48 পিক্সেল মেবি। তো এটা হচ্ছে হেডিংয়ের জন্য আমরা ওয়েবসাইট ইউজ করবো। এখানে খেয়াল করুন এইচ অন দেখাচ্ছে না, বাট এইচ অনের প্রভাবে এই ট্যাগটার টোটাল ফন্ট সাইজটা বেড়ে গিয়েছে, দুই হচ্ছে ট্যাগটা একটু বোল্ড আকারে হয়েছে। তো এইটা হচ্ছে ট্যাগের মেন কারিকুলাম। ট্যাগ কী করবে, প্রত্যেকটা ট্যাগের একটা নিজস্ব কাজ আছে, তো সেই কাজটা সে করবে, বাট সে কখনো ওয়েব পেজের বডিতে শো করবে না, বাট তার ইফেক্টটা শো করবে এখানে এরকমই। তো হেডিংয়ের মোট 8-6টা ট্যাগ আছে, এইচ ওয়ান, দেন আছে এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ অ্যান্ড এইচ সিক্স। হেডিংয়ের জন্য এই 6টা ট্যাগ ইউজ করা হয়। তো চলুন এটা আমরা কপি করে এখানে দিয়ে দেখি যে আসলে 6টা ট্যাগে কী কী ধরনের ইফেক্ট ফেলে আমাদের কন্টেন্টের উপরে, মানে প্রত্যেকটা ট্যাগে তো একটা স্পেশালিটিস বা একটা বৈশিষ্ট্য আছে। এখানে জাস্ট কপি করলাম সময় স্বল্পতার কারণে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি, কপি করবেন না, কপি পেস্ট আসলে ভালো না। খেয়াল করুন এইচ অনে যদি কোনো ট্যাগের, মানে এইচ অনের ভিতরে অর্থাৎ এইচ অন ট্যাগের ভিতরে আমরা যদি কোনো কন্টেন্ট
লেখে তাহলে সেটার ফন্ট সাইজ একটু বড় হবে, এইচ টু তে একটু ছোট, এইচ থ্রি, দেন এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স। তো এগুলো সাধারণত হেডিং এর জন্য ইউজ করা হয়, বেসিক্যালি এইচ ওয়ান এইচ টুটাই ইউজ করা হয়, এইচ থ্রি অনেক সময় ইউজ করা হয়। তো এটা একটা ট্যাগের আপনার হচ্ছে বৈশিষ্ট্য, ও শো করতেছে না বাট ওর বৈশিষ্ট্য নিয়ে ওর ভিতরে লেখা যে কন্টেন্টটা সেটা ওয়েব ব্রাউজারে শো করতেছে, এটাই ট্যাগের একটা স্পেশালিটি। তো আপনাদের প্রশ্ন যে এত ট্যাগ আমরা কোথায় পাবো, কোথাও পেতে হবে না, আমার মনে হয় এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা শিখে যাবেন। তো তারপরেও যাদের কৌতূহল বেশি, ধৈর্য কম, তারা এই সাইডটায় যাবেন, ডাব্লিউ থ্রি স্কুল, এখানে খেয়াল করুন এইচটিএমএল টিউটোরিয়াল। তো এই সাইডের সমস্ত বিষয়ে টিউটোরিয়াল দেওয়া আছে, এখান থেকে আপনারা ঘেঁটে ঘেঁটে দেখবেন। এখানে ট্যাগ সার্চ করলাম আমরা, এইচটিএমএল ট্যাগ সার্চ করাও শেখাই দিচ্ছি আপনাদের, না পারলেও সমস্যা নাই, আমি বেসিক্যালি সার্চ করেই শিখছি, এটা একটা গুড ওয়ে সার্চ করাটা। আপনি শুধু যদি গুগলে সার্চ করতে পারেন দেন আপনার শিখতে সমস্যা হবে না। এইচটিএমএলে দেখেন আপনার আরও অনেক অন্য সাইট আছে, সেখান থেকে আপনি শিখে আসতে পারেন। তো বেটার হয় এরা, এরাই তো তৈরি করেছে এই সাইটটা, অর্থাৎ এইচটিএমএলগুলার রক্ষণাবেক্ষণ এখন ডাব্লিউ থ্রি স্কুল করে, সো দ্যাট এখান থেকে ঘাটাঘাটি করলে বেটার হবে। এখানে আপনারা অপশনগুলো দেখবেন, এই যে এইচটিএমএল ট্যাগ লিস্ট, এটা ক্লিক করুন, কতগুলো ট্যাগ আছে শো করতেছে এখানে খেয়াল করুন। কমেন্ট আমরা এই বিষয়ে আলোচনা করব, ডক টাইপ আলোচনা করছি, এর কাজ কী, সব ট্যাগের এখানে লিস্ট আছে, কোনটা এইচটিএমএল ফাইভে সাপোর্টেড, কোনটা এইচটিএমএল ফাইভে সাপোর্টেড না, এইচটিএমএল ফাইভে নতুন কোনটা আসছে, এর আগের ভার্সনে কোনগুলো ছিল, কোন ব্রাউজারে কী কাজ করে, তো এটা ঘাটাঘাটি করবেন আপনারা। আর আমি যেগুলা বেসিক্যালি লাইভ প্রজেক্টে আপনাদের কাজে লাগবে, তো সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর একটা বিষয় সেটা মুখস্থ করে রেখে দেওয়ার জিনিস না, প্র্যাকটিসের বিষয়, আপনি খুব ভালো এইচটিএমএল এর ট্যাগ বা কোডিং খুব ভালো মুখস্থ করে রাখতে পারেন বাট অ্যাপ্লাই করতে পারেন না, তো এই ধরনের কোডারের দাম নাই, অ্যাপ্লাই করা শিখতে হবে। তো ধারাবাহিকভাবে দেখতে থাকুন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, পরবর্তী পর্যায়ে অন্য কিছু আলোচনা করব, সে পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য, এটা আপনাদেরই সুবিধা হবে, খোঁজাখুঁজি করা রাখবে না, আমি ধারাবাহিকভাবে এখানে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো সাবস্ক্রাইব করে রাখলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মেইলে। তো থ্যাংক ইউ।